ভোকেশনাল এইচএস করব না আইটিআই করব, এক্ষেত্রে আমি বলে রাখি ভোকেশনাল এইচএস এবং আইটিআই দুটোই কিন্তু ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন কি বা ওয়ার্ক এডুকেশন কি তার সম্পর্কে আমার ভিডিও রয়েছে, তোমরা পারলে দেখে নিও। এবং তোমরা ভোকেশনাল এইচএস কেন করব বা আইটিআই কেন করব এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আজকের আলোচনায়। গুড মর্নিং প্রোগ্রামিং, আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে আমরা আইটিআই বাজবো 2 বছরের নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ভোকেশনাল এইচএস 2 বছরের রয়েছে সেই এইচএস নিয়ে পড়ব। এই ডিসিশনটা আমাদের অনেকেরই, যদি সাধারণভাবে বলি তাহলে আইটিআই এর দিকেই ঝুঁকে যায়, কিন্তু তথ্য যদি তোমরা জানো তাহলে হয়তো তোমরা একটু ভাববে, থামবে। প্রথমে ভোকেশনাল এডুকেশন আমরা কেন করব, কি কি সুবিধে রয়েছে, আমি একটা খুব বড় ভিডিও বানিয়েছিলাম যেখানে সম্পূর্ণভাবে ভোকেশনাল এডুকেশনের কি কি সুবিধে রয়েছে, কি কি আমরা পেতে পারি জব থেকে হায়ার এডুকেশন পর্যন্ত আমি ডিসকাস করেছিলাম, এই ডেসক্রিপশনে থাকবে এবং আই বাটনে আসবে। ভোকেশনাল এডুকেশনের যে 6 মান্থ কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো আমরা কেন করব এর ওপরেও আমার একটি খুব ভিডিও রয়েছে, তাও আই বাটনে আসবে এবং ডেসক্রিপশনে থাকবে। যারা চান্স পাচ্ছ না আইটিআইতে সেই সকল স্টুডেন্টসদেরকে বলা হচ্ছে যে তারা অবশ্যই ভোকেশনাল এইচএস অথবা ভোকেশনাল 6 মান্থের যে কোর্স আছে সেটা যদি তোমরা করে নাও বিভিন্ন স্কুল থেকে, তাহলে কিন্তু তোমরা আইটিআইতে 22% সিট রিজার্ভ পাবে। তখন যারা পাচ্ছিলে না চান্স মাধ্যমিকের ভালো নাম্বারের জন্যে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে আইটিআইতে। তোমাদের মধ্যে অনেকেরই চিন্তায় আসছে যে স্যার ভোকেশনাল এইচএস তো ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল কাউন্সিলের, আর আইটিআই যেটা এনসিবিটি সেটা ন্যাশনাল কাউন্সিলের বা সেন্ট্রাল বোর্ডের। এক্ষেত্রে আবার আমি তোমাদেরকে বলি, এই কিছুদিনের মধ্যেই যে এই স্টেট গভর্নমেন্টের যে ভোকেশনাল এইচএস এডুকেশন বা 6 মান্থ ভোকেশনাল এডুকেশনগুলো কিন্তু সমস্তই ন্যাশনালাইজড অ্যাফিলিয়েটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোটা হচ্ছে NQR অথবা কোনোটা হচ্ছে NSQF এবং আইটিআইগুলো অলরেডি NSQF এ চলে গেছে। সুতরাং এই ডিগ্রির কোয়ালিটির দিক থেকে কিন্তু এরা আস্তে আস্তে সমানের দিকে চলে গেছে। সুতরাং এই NSQF এবং NQR এই এই অ্যাফিলিয়েটেড তথ্যটা দেখলেই তোমাদের হবে, বাকি তোমাদের অন্য কোনটা স্টেট বোর্ড কোনটা সেন্ট্রাল বোর্ড এইটা এই মুহূর্তে বা সামনের দিনে আর ভাবতে হবে না। ভাবছো যে তোমরা হায়ার এডুকেশন করবে, তোমাদের খুব তাড়াতাড়ি জবে যাওয়ার মতো ইচ্ছে নেই, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে অবশ্যই ভোকেশনাল এডুকেশন অথবা ভোকেশনাল যে 2 বছরের এইচএস রয়েছে কমার্স সায়েন্স এবং আর্টসের মতো সেই ভোকেশনাল এইচএস করে নেওয়া উচিত। কারণ হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এইচএস মার্কসটা খুবই গ্রহণযোগ্য, পরবর্তী জবের ক্ষেত্রেও তোমার এই এইচএস মার্কসটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই অবশ্যই ভোকেশনাল এইচএস এর দিকে তুমি যাবে যদি তোমার লক্ষ্য থাকে হায়ার এডুকেশন, অর্থাৎ PhD আপ টু PhD পর্যন্ত তুমি ভোকেশনাল এইচএস থেকে যেতে পারো। PhD অবধি কিভাবে যাওয়া যায় এর ভিডিও অবশ্যই আমার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, আমার প্লে লিস্ট ঘাটলে পেয়ে যাবে। ভার্টিক্যাল মোবিলিটি এখানে ভোকেশনালের ক্ষেত্রে খুবই বেশি, আইটিআই এর থেকেও বেশি। কেন? কারণ হচ্ছে যে তোমরা যদি কখনো ইঞ্জিনিয়ারিং করার পর দেখো যে না আমার ইঞ্জিনিয়ারিং ট্রেডটা খুব একটা পছন্দ হচ্ছে না, ব্যক্তি বিশেষে সেটা তো হতেই পারে, সবাই ইঞ্জিনিয়ারিং পড়বে সেটা কখনো হয় না, এবার সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই এইচএস পড়ে অর্থাৎ ভোকেশনাল এইচএস পড়ে তোমরা কিন্তু BBA BCA ইংলিশ বেঙ্গলি বা হিন্দি এই ধরনের বিভিন্ন যে অনার্স রয়েছে বা এই ধরনের বিভিন্ন গ্রাজুয়েশন তোমরা কিন্তু করতে পারবে। এবং কিন্তু আইটিআই করার পর কিন্তু তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকতে হবে, সেটা পলিটেকনিক বিটেক এই উঠে যেতে পারবে, কিন্তু এক্ষেত্রে তোমাদের যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকছে সেক্ষেত্রে তোমাদের একটা হায়ার এডুকেশনের যে সিঁড়িটা আছে যে স্টেয়ার্সগুলো রয়েছে সেগুলোতে তুমি আস্তে আস্তে উঠে যেতে পারবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভোকেশনালের পক্ষে চলে যাবে, সেটা হচ্ছে আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে একটা প্রবলেমে খুব পড়েছি। যারা আইটিআই যারা করেছে তারা ভোকলেট এক্সামটা দিতে পারলেও কিন্তু তাদের যে ফাইনাল ইয়ারের রেজাল্ট অর্থাৎ তারা যে আইটিআই যে পাশ করেছে তার রেজাল্ট অনেকটাই পরে বেরো হয়। অনেক ততদিনে দেখা যায় যে পলিটেকনিকের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের ডেট পেয়ে
পেরিয়ে গেছে। সুতরাং অনেক স্টুডেন্ট আমার রয়েছে যারা কিন্তু প্রপার টাইমে ভালো র্যাঙ্ক করেও ভর্তি হতে পারেনি। অনেক স্টুডেন্টেরই একটা বছর লস হয়ে যাচ্ছে। ভোকেশনাল এইচএস যদি তোমরা করো তাহলে প্রপার টাইমে তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তোমরা সেকেন্ড ইয়ার পলিটেকনিকেও প্রপার সময়ে ভর্তি হতে পারবে, কারণ রেজাল্টটা ঠিক টাইমে বেরিয়ে যায়। এই ক্ষেত্রে আমি আরেকটি পয়েন্ট বলতে চাই, এইচএস লেভেলের যে সকল জবগুলো থাকে সেই জবগুলো কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে যদি ভোকেশনাল এইচএস তোমাদের করা না থাকে। তবে আমি আরেকটি দিক অবশ্যই টানবো, সেটা শেষেও আমি আসছি, সেটা হচ্ছে যে আইটিআই এর ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব থাকে, এটা অস্বীকার করলে চলবে না। সুতরাং আইটিআই এর ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভে যায় অনেক বেশি। যদি তোমরা জবের দিক থেকে ভাবো, হায়ার এডুকেশন বা হায়ার কোয়ালিফিকেশনের দিকে যদি তোমরা না ভাবো, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে জব, সেই জবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইটিআই অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু ভোকেশনাল এইচএস তার সাথে থাকলে তোমাদের সুবিধাটা হবে যে এই ভোকেশনাল এইচএস লেভেল থেকে যারা এইচএস লেভেলের যে চাকরিগুলো রয়েছে, যেমন আর্মিতে নেওয়া হচ্ছে বা বিভিন্ন যে দপ্তরে নেওয়া হচ্ছে, অপশন এইচএস লেভেল পাস আউট যে চাকরিগুলো আছে সেই জবগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এইচএস লেভেলের স্কুলগুলোতে যে সমস্ত স্কলারশিপ আছে সেই স্কলারশিপটাও তোমরা ভোকেশনাল এইচএস এ পেতে পারো। এক্ষেত্রে আইটিআই থেকে এই ভোকেশনাল এইচএস এ স্কুলগুলোতে পড়লে স্কলারশিপ পাওয়ার প্রবণতাটা একটু হাই হয়ে থাকে। তবে আইটিআই তেও পাওয়া যায় না তা বলছি না, আইটিআই তেও পাওয়া যায়, স্কুল লেভেলে একটু সহজে পাওয়া যায়। এই মুহূর্তে একটা ইচ্ছে থাকে যে না আমি খুব তাড়াতাড়ি জবের দিকে, ইঞ্জিনিয়ারিং জবের দিকে এগোবো, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো আইটিআই করতে। আইটিআই এর ক্ষেত্রে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু প্রেফার করে, কারণ এখানে অনেক প্র্যাকটিক্যালটা বেশি থাকে, থিওরিটা ভোকেশনাল এইচএস এ যে লেভেলে থাকে সেই লেভেলে থাকে না। এবং আইটিআই এর যে প্রফিটটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে, তোমরা যদি, তোমাদের যদি লক্ষ্য থাকে যে তোমরা হায়ার এডুকেশনের থেকে জবে আগে যাবে, তাহলে সেক্ষেত্রে আইটিআইটাই আমি প্রেফার করব। কারণ আইটিআই করার পর তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরগুলোতে, বিভিন্ন উইংস, ইঞ্জিনিয়ারিং উইংসগুলোতে অবশ্যই আইটিআই এর অনেক ভ্যাকেন্সি বেরোয়, যেমন রেলওয়ে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু আইটিআই কে প্রেফার করে। এছাড়াও তোমরা যদি আইটিআই এর ট্রেনার হতে চাও তাহলে তোমাদের এনসিবিটি আইটিআই যে রয়েছে সেটা অবশ্যই এনসিবিটি অ্যাপ্রুভড আইটিআই তোমাকে করে নিতে হবে। তাছাড়া তুমি কোনো কোর্স করলেও সেই আইটিআই যে ট্রেনার, সেই ট্রেনারের ট্রেনিং তুমি নিতে পারবে না। সুতরাং এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুবই আইটিআইতে রয়েছে, কিন্তু ভোকেশনাল এইচএসটাও আমার মনে হয় তার সাথে থাকা দরকার। হায়ার এডুকেশন এবং এইচএস লেভেলের যে সুবিধেগুলো রয়েছে সেগুলো পেতে গেলেও তোমার কিন্তু এইচএস দরকার। এবং তোমরা যদি হায়ার এডুকেশনের দিকে থাকো, যে পলিটেকনিক, বিটেক, এমটেক, পিএইচডি বা তোমরা বিবিএ, বিসিএ বা এই ধরনের বিভিন্ন কোর্স যেগুলো রয়েছে সেখানেও কখনো ঘুরে যেতে চাও মাঝ পথে, তাহলে কিন্তু অবশ্যই ভোকেশনাল এইচএস চুজ করবে। আর যদি তোমরা চাও যে না আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই থাকবো এবং যে কোনো টাইমে তোমার জব তোমার খুব তাড়াতাড়ি দরকার, তাহলে তুমি অবশ্যই যাবে হচ্ছে আইটিআইতে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের আপডেট আমরা অবশ্যই দিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ, টাটা।